আমি কিন্তু সাদ সাহেবের পক্ষে ছিলাম। আপনারা চিনবেন তাবলিগের মাস্তুরাতের মুরব্বী মানিক ভাই মেজর কিলাবাসা, জিজ্ঞাসা করে উনি আমার কাছে আসছে বাগের পরে আইসা জুমার নামাজ পড়ছে চারা দিগির পর, আমার জিজ্ঞাসা করছে হুজুর আমি দুইজন আলিমের মশওয়ারা চলি। তে বলল যে একজন আপনি, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে আসি তবলিক যে দুইটা পাট হইল কোন দিকে আমরা যাই। তা আমি তারে বলছি ভাই আমি তো তাহকিক করছি না, যতটুকু বুঝতেছি আপনি সাদ সাহেবের সাথে থাকেন বিশ্ব আমি, কেন আমাদের আলিম ওলামা তাবলিগের সাথে একেবারে সশরীরে সব সময় জড়িত না, হতে পারে আমরা দুকা খাইছি, কেউ দুকা দিছে, আপনি আপাতত সাদ সাহেবের সাথে থাকেন। আমি অনেক এত আতি বয়ানে গেছি জুড়ে গেছি, আমার এলাকার উসমানীনগর তানার আলিমরা আমার কাছে আসছেন, আইসা আমাকে অনেক বুঝানি বুঝাইছেন। আমি তাদেরকে বলছি আপনারা দূরে থাকেন, আপনারা আমার জান্নাতের কোনো গ্যারান্টি না, জাহান্নামেরও গ্যারান্টি না, আমার কবরের জবাব আপনারা দিবেন না, আমার কবরের জবাব আমি দিতে হবে, জান্নাতের ব্যবস্থা আমি করতে হবে, আপনাদের কথায় চলতে পারবো না, আলিম হইলে কি হইছে। আমি এটা বলছি কিন্তু মনে একটা ধাক্কা লাগছে, আস্তা বাংলাদেশের আলিম ওলামা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ শেখ মুর্শিদ উনি পল্টন ময়দানে গেলেন, তো আমার মনে সন্দেহ আইছে হয়তো আমাদের আনাস ভাই উনি তো বিতর্কিত হয়তো উনি প্ররোচনা দিয়ে নিয়ে এরকম একটা ধারণা ছিল। কিন্তু আমি নিজে নিজামুদ্দিন গেছি, নিজামুদ্দিন গিয়া 25 দিন নিজামুদ্দিন দেওবন্দে সারানপুর মিল্লা 25 দিন তাইকা আইসা এটা তীরে 3 তালাক দিছি, কথা বুঝেন নাই। আমার এখন গিয়া কেউ বলতে পারে না ভাই মোবাইলে যেটা শুনছেন এটা ভুল, ভাই আপনি শুনছেন তাকি করেন এটা শোনা কথা, কাক পিস এটা বলতে পারবো না, আমি কাক পিস না ফুল পিস দেখে আইছি, নিজামুদ্দিনকে নিজের চৌকে দেখে আইছি, দেওবন্দ যাচাই করছি, সারানপুর যাচাই করছি, সাদ সাহেবের শ্বশুর সাহেবকে জিজ্ঞাসা করছি, সাদ সাহেবের সম্বন্ধিক সাহেবকে জিজ্ঞাসা করছি, আরশাদ মদানি সাহেবকে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করে যাচাই করে 3 তালাক দিছি। হক থাকলে তাবলিগের মাঝে উলামায়ে কেরামের দল গুজার হলা যারা আছেন তারা হক, গুজার হলা ওয়ালারা আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, আমরা কার সাথে থাকবো, কার সাথে, কার সাথে, উলামায়ে কেরামের সাথে, উলামায়ে কেরামের সাথে। আমি নিজের চৌকে দেখে আইছি, নিজের চৌকে, এটা কোনো সন্দেহ নাই, লা শাক কাফি। আসছে যখন দুই একটা কথা বলবো নি, কষ্ট করি আপনারা নিজের চৌকের কয়েকটা বিষয় দেখা। আমি যখন বিসা আমার চৌকে একটু সমস্যা চিকিৎসায় যাব, বিসার দরকার, এর আগে 3 বার এমবিসি তুরসি বিসা দিছে না, বিজিত বিসা তো নিজামুদ্দিনের জোর, এই মানিক ভাই তারা বললেন আপনিও লন সাথে, আমি বললাম ভাই আমার ভিসা দে না, না না আমাদের সাথে গেলে ভিসা দিব, আমাদের সাথে গেলে ভিসা দিবে চলে। আমি ভাবলাম যে তাদের তো ভালো লিঙ্ক থাকতে পারে, গেছি পাসপোর্ট দিছি, এত আতি ভাইদের জিম্মাদার সাথী রায়হান ভাই মৌলানা রায়হান সাহ ওই সুরমা টাওয়ারে ট্রাভেলস ওখান থেকে অনেকে প্রসেসিং করে, ওখানে আমার চাচা আত্মীয় আপন চাচা না দূরের চাচা একজন থাকেন, তো আল্লাহু আকবার পাসপোর্ট দিলাম প্রসেসিং করে দিছে বলে আপনি জমা দেন গিয়া, জমা দিছি, জমা দিলে একটা স্লিপ দেয় সিরিয়ালের একটা স্লিপ দেয়, তো এটা দিছে আমি লুই আইছি, এরা আমার ফোন দিয়ে কয় স্লিপটা তার কাছে দিতে আর নাহলে হোয়াটসঅ্যাপে স্লিপের ফটো দিতে। আমি বললাম আমার পাসপোর্ট আমি উঠাবো, স্লিপ আমার কাছে থাকবে, আমি আপনারও দিলে আপনি তো এই লিঙ্ক দিয়ে আমার পাসপোর্ট উঠাই ফেলবেন, না না উঠাইবো না বলে, ও না উঠাইলে আপনি এটা নিয়ে কি করবেন, আমি একটু বুঝার জন্য একটু জেরা করতেছি, আপনি আমার এই নম্বরটা নিয়ে কি করবেন, আরে এটা আমার কাছে না দিলে ভিসা পাইতা না, বলে আপনি কি পাসপোর্টে ভিসা লাগাই দেবে, বলে না যারা সিল মারে তাদের সাথে আমাদের লিঙ্ক আছে, তাদের সাথে কি আছে,
ইন্ডিয়া এমবেসি যারা থাকে এরা ইব্রাহিম ফিরিস্তা সুনামগঞ্জের খান সাহেব আল্লামা ওলিপুরি সাহেব এরা কারা হিন্দু মোদী সরকারের মানুষ তার মানে তাদের মোদী সরকারের সাথে সম্পর্ক আছে লিং দিলে বিসা ভাই মোলালে পাইতাম না আসলে দিছি আমি বিসা লাগছেও গেলাম এই আমার প্রথম সন্দেহটা এই জায়গায় শুরু হইছে প্রথম সন্দেহ এই জায়গায় শুরু হইলো তারারে বিসা দে আমি একা দিলাম আমি আলিম মানুষ আমারে দে না তো তো বোঝা গেল তাদের একটা লিয়াজু আছে তো বিসা দেওয়ার পরে যাওয়ার পালা তো আমার মানিক ভাই তারা এদিকে আগরতলা হইয়া গেছেন আমারে বলছেন এদিকে আমি বললাম যদি কষ্ট হয় দুই দিন তিন দিন রাস্তায় লাগে আমি কইতে আমার একটু কষ্ট হইব আমি ফ্লাইটে যাই আচ্ছা যান মিলাইয়া দিছেন ঢাকায় গেলাম যাওয়ার পরে ঢাকায় গিয়া দেখি যে ফ্লাইটে যাইতাম ইন্ডিগো ইন্ডিগো ফ্লাইটের নাম ইন্ডিগো ইন্ডিয়ার বিমান 300 জন যাত্রী 300 জনের কয়েকজন সারা সবই নিজামুদ্দিনের যাত্রী লম্বা লম্বা ফাগরি লম্বা লম্বা জুব্বা দেখতে লাগে জিব্রাইলের বাবা লাইন মাইছে আসরের আজান পড়ছে নামাজ পড়ো হইতো তা আমি আগে শুনতাম তাদের সাথে আলিম নাই এখন 300 জন যাত্রী এত বড় বড় শেখুল হাদিস দেখা যাইতেছে এখন নামাজ হইতো এখন তারা তোকে আলিম কে আমাদের কে বাল 300 জনের মাঝে কুজ্জা একজনও আলিম পাইছে না আর আমি আমার পরিচয় দেখি না আমি কই দেখি তারা যে গুনছে যে আমরা আলিম রাখুন তারা আলিম নাই এরা তো লম্বা লম্বা ফাগরি লাগে শেখুল হাদিস মুফতি আজম ইমামে আজম আবু হানিফার মতো লাগে দেখি তারার মাঝে আলিম আছে পরে দেখি আলিম নাই পরে গন্ড মূর্খ একটা নামাজ পড়াইছে নামাজ পড়ছি গেলাম আপনারা কি কষ্ট হইতেছে নিজামুদ্দিন গেল রাত্রে ঘুমাইছি খুব গরম ছিল আরবের গরমের মতো ফজরের পরে সাত সাবজুর হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ বয়ান করছেন 2 ঘন্টা 9 মিনিট আমার মোবাইলে অনেকদিন রেকর্ড ছিল এই মোবাইলে রেকর্ড করছিলাম 2 ঘন্টা 9 মিনিটের বয়ান শূন্য আমি যতটুকু আন্দাজ করলাম নিজামুদ্দিন এটা কৌমি আলিম কৌমি মাদ্রাসার দুশ্মনদের ফ্যাক্টরি যতটুকু আন্দাজ করছি আস্তাটা বয়ান আলিম উলামার বিরুদ্ধে বয়ান একটা কিচ্ছা আমার মনে আছে ইহুদিদের দুই আলিমের কিচ্ছা টাইম না বয়ান করে বলতেছেন এরকম ইহুদি মার্কা আলিমে আমাদের বিশ্ব বড়ে গেছে ইহুদি মার্কা আলিমে আমাদের দেশ বড়ে গেছে বিশ্ব বড়ে গেছে কি বুঝাইছে আমাদেরকে আমরা ইহুদি মার্কা পুরা বয়ান 2 ঘন্টা 9 মিনিটের বয়ান পরে মুজাকারা মুজাকারা হইতো মুজাকারা বয়ানের পরে মুজাকারা হয় তো বাংলাদেশের সব সাত তালা এখানে এক জায়গায় জমা হয়েছে তো বাঘ বা একসাথে হইলে অনেক ধরেন 20 জন 30 জন করে একসাথে হয়েছে আমরা ওসমানীনগর সিলেট মিলাই এক জায়গায় হয়েছে সৈয়দপুরের মানুষও আছে এই জায়গায় নীলফামারিরও কয়েকজন তো বইয়া নীলফামারির মুরব্বী সাহেব কথা শুরু করছে পয়লা মুজাকারার কথা হইল কৌমি মাদ্রাসার হুসুররা গত 1 বছরে 1000 বলৎকারী দরা খাইছে পয়লা মুজাকারা কইলা কি মুজাকারা এখন সবাই আসে ভালো হইছে এটা আমরা হযরতের দুয়ায় বদদুয়ায় আমরা হযরতের কি বদদুয়ায় খুব খুশি কোয়া কোয়া দেখি আরেকজন আরেকটা কয় আরেকজন আরেকটা কয় আমার হঠাৎ রাগ উঠল এই যে ভাই এটা কি মুজাকারা নি তাবলীগের মুজাকারা এটা নি হুজুররা বলৎকারী দরা খাইছে এটা মুজাকারা নি এখন দেখি একটু তামকি গাইছে আপনি যে বললেন এই যে এত সব মানুষের সামনে বলেন 1000 ভাই বলৎকারী আপনার কাছে কোনো প্রমাণ আছে এখন আমার না আমি কইলাম আমার কাছে প্রমাণ আছে আমার বাড়িতে গিয়ে দেখাই তুইব আমি বাংলাদেশ প্রতিদিন কাটপিস রাখছি গত জানুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত 6 মাসে 3টা অ্যাক্সিডেন্ট কৌমি মাদ্রাসার এর মাঝে গুয়েন্দারা তত্ত্ব লইয়া দেখছে বেঈমান বেদিনরা টুপিদারি রাখিয়া 2টা ঘটনা ঘটাইছে আর একটা বাস্তবে মাদ্রাসার একজন উস্তাদে ঘটাইছে আপনি 1000 কই পাইছেন
এহাদার কই বাজে তে এখান থেকে উঠতে গেলাম গিয়া দেখি একবারে সব জায়গায় মাদ্রাসা ধ্বংস হই জীব কই মাদ্রাসা মিটি জীব কেউ দান করত না কেউ সদকা দিত না ইতারে যাকাত দেওয়া ঠিক না ইতারে দেওয়াটা হারাম ওল নিজামউদ্দিনের ওয়াজ আর মুজাকারা এটা বুঝ্জা এটা দেখতে দেখতে কি মনে হইল নিজামউদ্দিন এটা হলো দেওবন্দের দুশমনদের কারখানা দেওবন্দের দুশমনদের অনেকে তবলিগ দুই ভাগ হইছে দেখা তবলিগ কোয় না আরে মিয়া তবলিগ পাক হইছে না আমাদের মুরব্বীরা বলে তবলিগ পাক হইছে পাক কি হইছে পাক না পাক হইছে বাগ না পবিত্র হইছে তবলিগ কথা বলেন ঠিক কিনা গুজার হলাকে আল্লাহ পবিত্র বানাইছেন আল্লাহ পাক তবলিগ রে যারা বেদিনের দালাল এদেরকে তবলিগ থেকে আল্লাহ আউট করে দিবেন কথা বলেন ঠিক কিনা তবলিগ পাক না পাক পাক হইছে কি হইছে পাক হইছে পাক হইছে আল্লাহু আকবার আমেরিকার এক জিম্মাদার সাথী বাড়ি সিলেট গত এই মেয়র নির্বাচনের সময় দেশে আসছিলেন আমার বহুত সম্পর্ক নানাদের সম্পর্কে তো ওনার সাথে আমার সম্পর্ক হইছে দেখা সাক্ষাৎ হইছে বাস আল্লাহরই বান্দা আমার নাম্বার নিছেন সেভ করছেন এখন খালি দেখি আমার মোবাইলে অমুক জায়গাত আলিমের লঙ্গি গুলি গেছে অমুক জায়গাত অমুক আলিমে ধরা হয়েছে অমুক জায়গাত অমুক আলিমের স্যান্ডেল খুলে গেছে অমুক জায়গাত অমুক আলিম মানে কয়েক হাজার লিঙ্ক ডেইলি দুই চারটায় সব হইল আলিম বিরোধী লিঙ্ক আমার আত্মীয়ার একজন জগন্নাথ খালি ইতা তার মানে হইল নিজামউদ্দিন হলো আলিম বিরোধীদের কারখানা আলিমদের দুশ্মনদের কারখানা নবীর উম্মতের যারা আলিম তাদের দুশ্মনদের ফ্যাক্টরি হলো নিজামউদ্দিন শুনতাম আগে যে দেশে থাকতে যে টাকার সরাসরি আছে আমি নিজের কানে ওয়াল্লাহ আল্লাহ সাক্ষী নিজামউদ্দিনের মিম্বর থেকে বলতে শুনছি আজ সে কিসি সাথি কো মালি তাউন নিহি কিয়া জায়গা আজকে থেকে কোন সাথীকে টাকা পয়সা দেওয়া হবে না তার মানে আগে দেওয়া হইছে তার মানে আগে তো আমি দেখতেছি আমাদের আলিমরা যা বলতেন সব সব সত্য মিথ্যা কিচ্ছু না সব কথা সত্য সব সত্য আমি না সন্দেহের মধ্যে ছিলাম যাওয়ার কারণ না বুঝলাম কষ্ট হইতেছে আপনাদের বোঝা দরকার আছে না নাই এটাও মোবাইলের সাথে সম্পর্ক মোবাইলের বেহুদা ইস্তেমালের কারণে আজকে এইগুলার এই যে হে আমার লিঙ্ক দিতেছে এগুলো তো মোবাইলের বেহুদা ইস্তেমাল এগুলো কোনো কাজের না হে চাইলে আমাকে সুরায় ফাতিহার তাফসির দিতে পারতো সে চাইলে আমাকে সুরায় ইখলাসের তাফসির দিতে পারতো সে চাইলে আমাকে সুরায় ফাতিহা তিনবার পড়লে কি লাভ এইটা দিতে পারতো হে আলিমদের বিষয় লাগছে মাতুনা দিকে আমরা বাইরে আমার ক্যালকুলেটর নিজামউদ্দিনের একজন আমির সাহেবকে জিজ্ঞাসা করলাম ভাই সাত সাত বিশ্ব আমির নিজামউদ্দিন হলো বিশ্ব মার কাজ আজকে গোটা পৃথিবী নিজামউদ্দিন আর সাত সাবার তবলিগ মিয়া দুই পাট বিশ্ব আমির সাহেবের কোনো উদ্যোগ আসেনি দুই পাটকে সুরাহা করবার জন্য বিশ্ব মার্কাস থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এই উম্মতকে এক করবার জন্য নিজামউদ্দিনের আমির উনি আবার বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশের এরিয়ার জিম্মাদার উনি আমারে বললো হুজুর এই দুঃখ আর কয়েন না কি দুঃখ কই পাটটা তুলো মূলত নিজামউদ্দিন আর দেওবন্দ নিজামউদ্দিন আর কি নিজামউদ্দিনের আমির সাহেবের কথা বলতেছে নিজামউদ্দিন আর দেওবন্দের পাট আর আমরা দেশে কই নিজামউদ্দিন আর দেওবন্দ এক আমরা বাংলাদেশে ভাগ করছি কই শুনায় আমরা কই মূলত দেওবন্দ আর নিজামউদ্দিনের মাঝে পাট তা আমি বললাম তো এটার কি সুরা কহে সাত সাহ বুজুর বার বার গেছেন দেওবন্দে ফাট্টা দিছে না তারা বাদে আমি বললাম বলে আচ্ছা এক একটা একটা কিচ্ছা বলেন যে হুজুর এইরকম গেছেন এত তারিখে গেছেন এ তারিখ বলতে পারে নাই কয় এক তারিখ হুজুর গেছেন আমি পুরা জানি এখান থেকে মশুয়ারা কইরা
হুজুর টেলিফোন করেছেন আরশাদ সাহেব হাফিজাউল্লাহর কাছে টেলিফোন কইরা গেছেন রাস্তায় ফোন দিবেন হযরত আসেন আরশাদ সাহেব দামাত বারকাতুম বলছেন আসেন আপনার সাথে আপনাকে আমরা ইস্তেকবাল করব মেহমানদারি করব আসেন আসেন আস্তাটা রাস্তা বারবার টেলিফোন কইরা গেছেন দেওবন্দ মাদ্রাসার ভিতরে যখন ঢুকছেন ঢুকার পরে ফোন দিবেন সাদ সাহেব আরশাদ আল মাদানী হাফিজাউল্লাহকে উনি ফোন না দইরা খাদিম রে দে ধরাইছেন আর খাদিমে কয় আরশাদ সাহেব বাহির কহে চল গায়া অত মাদ্রাসা পে নিহি ওরে তো মাদ্রাসায় নাই তো ভাই আমাকে তো যোগাযোগ কইরা আইছি হিন্দিতে বলতেছেন তো ভাই কিচ্ছু করার নাই উনি গুরাগুরি করছেন কেউ চিনে না বসায় না মাথায় না পরে উনি বিরক্ত হইয়া চলে আসছে নিজামউদ্দিনের আমির সাহেব বলতেছে আমি বললাম তাহলে আমার মনে খুব আইছে আল্লাহর ওলি হযরতে আওলাদ রাসূল আরশাদ সাহেব এই কাজ করতে পারে এটা কি সম্ভব যদি হইয়া থাকে তো এটা অন্যায় মারাত্মক অন্যায় কাজ আমার বাবাও তো অন্যায় করলে অন্যায় হয় আমি তারে একটু কৌশল অবলম্বন করলাম আমি বললাম যে আরশাদ সাহেব হুজুর দামাত বারকাত মা আলিয়া বাংলাদেশে গেলে আমাদের বাড়ির আশপাশে যান আমাদের সাথে সাক্ষাৎ হয় আমার নানা শেখ কাতিয়া উনার সাথে খুব সম্পর্ক আল্লাহু আকবার উনি উনার নাম্বারটাও আমার কাছে আছে আমি টেলিফোন করি ফোন দেই আমি একটু সরাসরি স্পিকারে আপনাকে নিয়ে হযরতের সাথে আলাপ করব যে সাদ সাহেব এরকম গেল আপনি পুরা পথ বললেন আসি আসি মাদ্রাসায় দেওবন্দ ঢুকবার পরে আপনি কেন খাদিমরে দিয়া ফোন ধরাইয়া বললেন আমি মাদ্রাসায় নাই আমি অন্য কোথায় চলে গেছি উনাকে সময় দেওয়ার মতো টাইম নাই আমি বলে আনতাজি দেওবন্দের এক নাম্বার ছাত্র এক নাম্বার দিয়ে ডায়াল করছে কইরে বললাম আরশাদ সাহেবের সাথে কথা বলেন এখন আমি সব আরে আরে আর রাখেন রাখেন আমি করে না আরে কথা বলেন হেন নিয়া ফোন টাকা আছে কাইটা কয় ভালো কইরা বুঝেন বলে কি বলেন সাদ সাহেব দেওবন্দের মাদ্রাসার ভিতরে যায় নাই কাছাকাছি গেছে কই গেছে কাছাকাছি গেছে কাছাকাছি কথা বেশ কম হয়ে গেল না আগে বললো দেওবন্দ ঢুকছেন ফোন দিছেন হযরত বলে কোথায় চলে গেছেন অনেক ঘোরাঘুরি করলে কেউ আত্মা দিল না আর এখন কয় কাছাকাছি আমি আবার জিজ্ঞাসা করলাম ভাই নেটের মাঝে যে ফতোয়া এতাতের বিরুদ্ধে সাদ সাহেবের বিরুদ্ধে এই ফতোয়া সম্পর্কে আপনি কিছু বলেন এই ফতোয়াটা কি অদৌ দেওবন্দের পক্ষ থেকে দেওয়া হয়েছে নাকি ওকে আপনি জানেন না তো এটা কে বা কারা করছে জানি না আমার দৃষ্টিতে এটা ইসরায়েলিরা ইহুদিরা করছে আমাদের মাঝে মাইল লাগানোর জন্য পরে কয় পরে কয় পরে বলতেছে আমি যতটুকু তাহকিক করছি জানছি যে আসলে ছাত্ররা ফতোয়া দেওবন্দের ফতোয়া বিভাগের ছাত্ররা সাদ সাহেবের বিরুদ্ধে ফতোয়া লিখিয়া হযরতে খায়রাবাদ হিসাব প্রধান মুফতি দেওবন্দের উনার কাছে গেছেন উনি দস্তখত দিয়া দিছেন ফরেন টরেন নাই বুড়া মানুষ এটা কি সত্তা পরে ছাত্ররা আইনা দিয়া দিছে এই কথাটা শেষ ও কথাটা শেষ শুনে আল্লাহু আকবার কিয়াল কইরা শুনেন আইসে যেহেতু আসছে লাগে বলতেছি আল্লাহ এরপরে কি হইছে বলতেছেন যে ছাত্ররা দিয়া দিস আমি বললাম দেওবন্দের ছাত্ররা কি এরকম ভ্রান্ত সাদ সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিয়া দিছে এ কয় অসম্ভব কি হইতে পারে কোনো ইসরায়েলি ইহুদি হয়তো টুপিদারি লাগাইয়া দেও বনাইয়া ভর্তি হইছে এরকম তো হইতে পারে আজান দালিবেন আচ্ছা যতটুকু আলোচনা করছে